আমরা অরিজিনাল বাজেট প্রক্রিয়াটা একটা ফার্স একটা একটা কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে যে আমরা পাস করছি একটা, পরে আবার ডাবল নেওয়া হচ্ছে, তিন ডাবল নেওয়া হচ্ছে, কি হাস্যকর কথা। তাহলে বাজেট আর গণতান্ত্রিক থাকছে না। এবং এই যে বাড়ানো হয়েছে, এই বাড়ানোর কোনো পর্যায়ে সংসদকে জানানো হয়নি, সংসদকে অবগত করা হয়নি। সিরিয়াস ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটিতে এখানে ধাক্কা লাগছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সম্পূরক বাজেট নিয়ে একটু বলবো যে আসলে সম্পূরক বাজেটে যে খাত করেই কমানো হয় বাড়ানো হয়, এটার মধ্যে একটা খুব খুব হাস্যকর কিছু ব্যাপার আছে যে আসলে অরিজিনাল বাজেটে তাহলে কি করা হয়েছিল, কেন করা হয়েছিল। এখানে দেখা যাচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ 1364 কোটি টাকা বরাদ্দ ছিল, তারা এখন চাচ্ছে 3612 কোটি টাকা, অর্থাৎ তিন গুণ চাচ্ছে। ধর্ম খুব ভালো মন্ত্রণালয়, ভালো কাজ করছে, 2353 কোটি টাকা ছিল বরাদ্দ, চাওয়া হচ্ছে 4060, প্রায় ডাবল। তখন অরিজিনাল বাজেট প্রক্রিয়াটা একটা ফার্স একটা একটা কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে যে আমরা পাস করছি একটা, পরে আবার ডাবল নেওয়া হচ্ছে, তিন ডাবল নেওয়া হচ্ছে, কি হাস্যকর কথা। তাহলে বাজেটের গণতান্ত্রিক থাকছে না। এবং এই যে বাড়ানো হয়েছে, এই বাড়ানোর কোনো পর্যায়ে সংসদকে জানানো হয়নি, সংসদকে অবগত করা হয়নি। সিরিয়াস ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটিতে এখানে ধাক্কা লাগছে। সংসদ অর্থনৈতিক ব্যবস্থায় সঠিক ভূমিকা রাখতে পারছে না, কারণ 11 মাস পরে প্রসপেক্টো রেট্রোস্পেক্টিভ ভাবে খরচগুলো নিয়ে নেওয়া হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ, মাত্র 990 কোটি টাকা দেওয়া হয়েছিল, আমরা বারবার বলেছিলাম বাড়ানো উচিত, সেখান থেকেও কমিয়ে করা হয়েছে 599। স্বাস্থ্যের মতো অতি গুরুত্বপূর্ণ, সেখানেও দেখা যাচ্ছে প্রায় 6000 কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে, কমিয়ে অনেক জায়গাতে বাড়ানো হয়েছে, শিক্ষাতে কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে জনস্বাস্থ্য রক্ষিত হলো কিনা, জনস্বার্থ রক্ষিত হলো কিনা, সেই সম্পর্কে তো কোনো বিবৃতি আমাদের নাই। আর এই যে আমরা সম্পর্ক বাজেট বাড়াচ্ছি, শুধু বাড়ানোটা বলছি, আমাদের কমাওয়াটা নিয়েও কথা বলা উচিত যে কোথায় কমাচ্ছি, কেন কমাচ্ছি, কারণ এক চিন্তা ভাবনা করে সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি কৃষি মন্ত্রণালয় নিয়ে যেটা বলবো, 2 মিনিট মাননীয় স্পিকার, কৃষি মন্ত্রণালয়ের একটা ধারাবাহিক সাফল্য আছে, 2টি জি মন্ত্রণালয় বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে, রেমিটেন্স এন্ড কৃষি, বাকিগুলো আছে কিন্তু এই 2টি ছাড়া বাংলাদেশ একদিনও বাঁচতে পারবে না। এবং আমি আমার এলাকায় দেখেছি, 2 মিনিট মাননীয় স্পিকার, যে মাননীয় মন্ত্রী বিপুল বরাদ্দ দিচ্ছেন এবং বিপুল প্রণোদনা দেওয়া হচ্ছে, এবং সেই প্রণোদনার কারণেই কৃষি বিপণনে একটা চমৎকার একটা সিস্টেম আছে এবং একটা ব্যালেন্স কাজ করছে, ধারাবাহিকভাবে আমাদের খাদ্য নিরাপত্তা রক্ষিত হয়েছে, এটা অবশ্যই মাননীয় মন্ত্রীর একটি বিশেষ অবদান। এবং এই মন্ত্রণালয়ের যে অফিসাররা আছেন তারা অত্যন্ত মোটিভেটেড, তারা আমার চর এলাকায় গিয়ে কী করে বস্তায় চাষ করা যাবে, নৌকায় চাষ করা যাবে, কীভাবে চার ফসল করা যাবে, কী করে মাল্টিপল ক্রপ করা যাবে, সে বিষয়ে তাদের একটা অসাধারণ ইনোভেটিভ রোল আছে। আমার জানা মতে $1.16 বিলিয়ন এখন কৃষি পণ্য আমরা রপ্তানি করছি, এটাকে আরও অনেক বাড়িয়ে দেওয়ার সুযোগ আছে। তবে ম্যালথাস বলেছে 2টি কথা, একটা হচ্ছে যত্ন নিলে কৃষিতে উৎপাদন বাড়ে, আর অযত্ন নিলে জনসংখ্যা বাড়ে। তো আমরা কৃষিতে যত যত্ন নিব তত সেখানে উৎপাদন বাড়বে, এবং সেটা আমাদের খাদ্য নিরাপত্তায় নিরাপত্তা নিশ্চিত করবে, পাশাপাশি দ্রব্যমূল্য ইনফ্লেশন সেটাকেও কাট করবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।